আমার অনেক আদরের মাইয়া আজকে ছাগল লালন পালন করতেছে, এই ভাঙা বাড়িতে থাকে, হায় রে কপাল। আবার তুমি তুমি কোন সময় আইছো? এই মাত্র আসলাম রে মা। মারে ছাগল পালন করতে পারোস? হাবা শিখা ফালাইছি। মারে আমার রাজপাশত ফালে কেনই বাস্তবতা জীবন তুই মাইনে নিলি? আব্বা আমার জামের ভাঙা ঘরই আমার কাছে রাজপ্রাসাদ। মারে তুই ভালো থাকলে আমরাও ভালো থাকি। তা জামাই গেছে কই? ফেরি করতে গেছে গ্রামে। শোন লিজার এসেছে পরীক্ষা, দুই জামাইরে খবর দিছি, তুই জামাইরে নিয়ে বাড়ি চলে আসি। আব্বা তুমি যখন কইছো অবশ্যই যাও। এই মিষ্টিটা ধর, আমি তেলে আসি। আব্বা ঘরে যাইবা না? না রে মা, আজকে যাবো না, আর একদিন আসবো। মিষ্টি পাইলে কই? আব্বাই আইছিল। আব্বাই আইছে কই? চলে গেছে। চলে যেতে দিলা কেন? খাওয়া দাওয়া করে দেখো। থাকতে কইছিলাম, খাই চলে গেছে। আর শুক্রবার দিন দাওয়াত দিয়ে গেছি, আমি করে যাইতে কইছি। দাওয়াত তো দিছে, কিন্তু তুমি যে যাইবা অত ভালো কোনো কাপড় নাই। যা আছে হিডেই পুড়ে যাবো। চলো বলো চলো। তুই একলাই আছো কেন? তোর জামাই কই? হে আসে নাই? রাত বাকি তুলা ভাই গুলোকে খারাপ কথা কইতাস। নাজমা তোরা দেখলো কি? আর বলতে হবে না, চিনতে পারছি। তোমার এই অবস্থা কেন? আরে বুঝো না, গরিব মানুষ, ফেরিওয়ালা। তুমি কি এখনো ফেরি করে জিনিসপত্র বিক্রি করো? হাওদুলা ভাই সিরাম থেকে ব্যবসা করি। ওই একই কথা ফেরিওয়ালা। নাজমার জীবনটা তুমি হাতে ধরে নষ্ট করলা। আচ্ছা তুমি আমার ফ্যাক্টরিতে চাকরি করবা? তুমি চাইলে আমি ফ্যাক্টরিতে একটা চাকরির ব্যবস্থা করে দিই। হ্যাঁ তুমি ফ্যাক্টরিতে চাকরি করলা আর নাজমা আমার বাসায় কাজ করলো। না দুলা ভাই আমরা ভালো আছি। ভালো আছো? ফেরি করে নাজমারে কি দিছো? তোমার আপারে দেখো 10 ভরি স্বর্ণ কিনে দিয়েছে, আর আমি আমার বউরে ঢাকায় ফ্ল্যাট কিনে দিছি। দুলা ভাই আমি বাড়ির দিকে যাই।